রাহুল বাবু, এত ভাবছো কেন? তোমার সামনেই তো আছে, ভয় পেও না, খুব সামান্যই ব্যথা লাগে। এক রাশ ধুলো উড়িয়ে বাসটা চলে যেতেই মনটা যেন খারাপ হয়ে গেল রাহুলের। এখন অন্তত দু মাস তাকে বন্দি থাকতে হবে ছাতনা গ্রামীণ সমবায় ব্যাংকের অ্যাকাউন্ট টেবিল আর সরকার বাড়ির নিস্তলার সেই কোনার রুমটায়। দুদিনের এই ছুটিটা যেন যাতায়াত করেই চলে গেল তার। না অসুস্থ মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হলো, না হলো স্নেহার সাথে কোথাও ঘুরতে যাওয়া। এখন এপ্রিলের আগে বাড়ি ফেরার আর কোনো সুযোগ নেই তার হাতে। বেশ কয়েকবার কলকাতায় চাকরিটা ট্রান্সফার করার চেষ্টা করলেও বারবার যেন কোনো অশুভ শক্তির হাতে হেরে যায় সে। কি হে চলে এসেছ? আমি ভাবলাম কাল সকালে ট্রেনে ফিরবে বুঝি। কথাটা আসলো বাড়িওয়ালা নবীন সরকারের কাছ থেকে। তবে নাম নবীন হলেও বয়স কিন্তু 75 ছাড়িয়েছে সরকার মশায়ের। হ্যাঁ, কালকে আবার চাবি আমাকেই খুলতে হবে, এই জন্য আজকেই ফিরে এলাম। ও, তা বেশ করেছো। তা রাহুল বাবু, তোমাকে একটা দরকারি কথা বলার ছিল। ভাড়া তো আমি দিয়ে দিয়েছি কাকা। আরে না রে বাবা, না ভাড়ার কথা না, অন্য একটা কাজ আছে। ও ঠিক আছে, তাহলে তা না হয় কাল বিকেলে আসবেন। এই কথা বলে রাহুল চলে গেল তার ঘরের দিকে। সারাদিন প্রচুর ধকলের পর বাসায় ফিরে নবীন সরকারের কথা ভুলেই যায় রাহুল। তা না হলে কিছু আনা আসতার ব্যবস্থা অবশ্যই করত সে। তবে রাহুল ভুলে গেলেও সরকার মশাই একদমই ভুলে যায়নি। রুমে ঢুকেই একটা অন্যরকম প্রশ্ন করে বসে। আচ্ছা রাহুল বাবু, তুমি কি গুলতে চড়তে পারো? কিছুটা অবাক হয়েই উত্তর দেয় রাহুল। না কাকা, এসব বিদ্যে আমার নেই, তো হঠাৎ গুলতে চড়ার প্রয়োজন হলো কেন? আরে আর বলো না, বহুদিন যাবত দুপুরে ঘুমানো আমার একটা অভ্যেস হয়ে গেছে। কিন্তু কিছুদিন ধরে একবারটা কাক রোজ দুপুরে জানালার পাশে এসে ইচ্ছে দ্বারা ডাকা শুরু করে। আমার আবার দুপুরের ঘুমটা ঠিক করে না হলে পেশারটা বেড়ে যায়। সরকার মশাইয়ের আবদার শুনে যেন হেসেই দিল রাহুল। কাকা, গুলটে ছুটতে আমি পারি না, আপনি বরং অন্য কাউকে বলুন। এই কথা বলার পর সরকার মশাই রুম থেকে চলে গেলেন, আর এতে হাঁপ ছেড়ে যেন বাঁচল রাহুল। তবে কীর্তিটা ঘটল যখন দুদিন পর রাত 8টা নাগাদ সরকার মশাই রুমে এসে সেই একই আবদার করে বসে। রাহুল বাবু, তোমাকে বেশি কিছু করতে হবে না, এই দেখো উল্টে আমি জোগাড় করেছি, তুমি শুধু ওই কাক বেটার একটা বন্দোবস্ত করে দাও। আজ মনটা যেন আরো খারাপ ছিল রাহুলের। বইয়ের একটা হিসাব একদমই মিলছিল না, শেষে পকেট থেকে 750 টাকা গচ্ছা দিতে হয়েছে তাকে। তার উপর আবার নবীন সরকারের এমন বেয়ারা আবদার। বেশ ঝাঁঝালো কণ্ঠেই জবাব দেয় সে। আপনার উপকার করে আমার কি লাভ? আমার বাড়ি ভাড়া কি 10 টাকা কম নেবেন? সেই বেলা তো মাসের 5 তারিখে এসেই তারা দিবেন। উফ, ওই ভাড়া কি আমি নেই বাবা, ওই ভাড়ার একটা পয়সাও আমার পকেটে আসে না, এটা সব ওই আমার মেয়ে জামাইয়ের কারবার। তবে তুমি যদি আমার এই কাজটা করে দাও, একেবারে নিরাশ তোমায় করব না। কাকের বদলে তোমায় আজ তো একটা দেশি মুরগি দেব। ঘুষের কথা শুনে যেন মেজাজটা আরো খারাপ হয়ে গেল রাহুলের। বেশ কড়া ভাবেই বলে উঠল। আচ্ছা মুরগি দিয়ে কি করব বলুন তো কাকা, আমার মায়ের পায়ের ব্যথা কি সেরে যাবে নাকি আমার পোস্টিং বদলে যাবে? নবীন সরকার সাথে সাথে কিছু বলল না, একটু থেমেই মুখ খুলল সে। তোমার সময়টাকে একটু খারাপ যাচ্ছে রাহুল বাবু। কথাটা শুনে বেশ খারাপই লাগে রাহুলের, গলাটা মোলায়েম করেই জবাব দেয়। দিনটা বড় খারাপ যাচ্ছে কাকা, একে তো ব্যাংকে হাজার ঝামেলা, তার উপর বাড়িতে একটা না একটা ঝামেলা লেগেই রয়েছে। কলকাতার বাইরে থেকে আমি ঠিক দুদিকে সামাল দিতে পারছি না। হ্যাঁ তা ঠিক,
বাড়ি থেকে এত দূরে এই অজপাড়া গায়ে পড়ে রয়েছ, মন যে তোমার বসে না এটাকে আমি বুঝি না। আচ্ছা, আমি যদি তোমার এই ঝামেলার একটা হিল্লে করে দিই তাহলে? কাকা, আমি কমপক্ষে 10 বার চেষ্টা করেছি এখান থেকে অন্য কোথাও ট্রান্সফার নেওয়ার, আপনি কি অন্য কিছু করতে পারবেন? এই কথার জবাবে সাথে সাথে কিছু বলল না সরকার মশাই, শুধু তার চোখে যেন একটা হাসি খেলে গেল, মাথাটা একটু দুলিয়ে নবীন সরকার বলে, আচ্ছা ধরো যদি পারি তাহলে আমার কাক সমস্যার সমাধান করে দেবে তো? রাজি থাকলে বলো, তাহলে আগামী রবিবার একটা মুরগি কিনতে হবে। সে কি এই যে বললেন আপনি খাওয়াবেন, উল্টো এখন আমার মাথায় কাঁটাল ভাঙতে চাচ্ছেন না? কথাটা শুনে হেসেই ফেললেন সরকার মশাই। আরে বাবা না, এই মুরগি খাওয়ার জন্য না, সময় হলেই বুঝতে পারবে। তুমি শুধু আগামী রবিবার নিজেকে খালি রেখো। এই বলে চলে গেলেন সরকার মশাই। রবিবার সকাল 11টা নাগাদ সত্যি বেশ বড় সড়ো একটা দেশি মুরগি কিনে সারাদিনের জন্য একটা অটো ভাড়া করে বসে পড়ে দুজনে, সরকার মশাই ডান হাতে মুরগি আর বাঁ কাঁধে একটা ঝোলা ব্যাগ। ব্যাগে কী আছে সেটা জানে না রাহুল, এমনকি কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সেটাও জানা নেই রাহুলের। সরকার মশাই সকালে বেশ কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন, গাড়ি থেকে না নামা অবধি একটা কথাও বলা যাবে না। দেড় ঘন্টা খানেক অটো চলার পর অটো গিয়ে থামে একটা মাঠের পাশে। অটো থেকে নেমেই দুজনে হাঁটতে শুরু করে জঙ্গলের পথ ধরে। কিছু পথ যাওয়ার পর দুজনে গিয়ে থামে একটা নদীর পাশে, আর এই প্রথম নবীন সরকার মুখ খুলল। রাহুল বাবু, আমরা চলে এসেছি। রাহুল মাথাটা ঘুরিয়ে চারপাশটা বেশ ভালোভাবে দেখার পর জবাব দেয়, এখানে কি করতে এসেছি আমরা বলুন তো কাকা? পিকনিক করতে আসলে তো বাসনপত্র নিয়ে আসতে হতো, নাকি আপনার ব্যাগে নিয়ে এসেছেন? সপ্তাহে একটা মাত্র দিন ছুটি পাই, সেটাও গেল আপনার সাথে এসে। আরে দূর, ছুটি পেয়ে তুমি যে কি করো জানা নেই আমার, সারাদিন বস বস করে ঘুমাও আর না হলে মোবাইল ঘাটো, আজ না হয় একটু ঘুরিয়ে গেলে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা সাঁওতালদের খুব পবিত্র একটা জায়গা। আচ্ছা রাহুল বাবু, সাঁওতালদের পঙ্গা মানে ঠাকুর দেবতা সম্পর্কে কিছু জানা আছে তোমার? না কাকা। এখানে বসো। এই বলে বসে পড়ল দুজন। আমরা যে জায়গায় বসে আছি এটাকে সাঁওতালরা বলে জাহের, মানে পবিত্র স্থান। তারা মনে করে এখানে তাদের দেবতাদের বাস। আর যে সামনে তিনটা শাল গাছ দেখতে পাচ্ছ, এদের মধ্যে মাঝেরটায় মারানপুরের পুজো হতো এক সময়। মারানপুরকে জানো তো, সাঁওতালদের প্রধান দেবতা। আর ডান দিকের যে গাছটা দেখতে পাচ্ছ, এতে পুজো হতো মরিকুটুরেইকোদের। মরিকুটুরেইকো মানে 5 ভাই যার 6 বোন। আর বা দিকে যে গাছটা দেখতে পাচ্ছ, এতে পুজো পেতেন জাহেরেরা, যিনি কিনা এই জাহের রক্ষা আর বনের সকল গাছদের বাঁচিয়ে রাখার কাজ করেন। আর যে মহুয়া ফুলের গন্ধ পাচ্ছ, সেই গাছে পুজো হতো গোসাই কিরার। পাহাড় সময় এনার কাছে সাদা মুরগি বলি দিতেন সেই সময়ের নায়কেরা। আমাদের আনা মুরগিটা কিন্তু কালো। এই কথা শুনে যেন হুশ ফিরে আসলো ভদ্রলোকের, গলাটা একটু পরিষ্কার করে বললেন, ইয়ে মানে বুঝলাম না। মানে একটু আগে সাদা মুরগি বলি দেওয়ার কথা বললেন না? ধরে ফেলেছ তাহলে। তবে আমরা এনাদের কাছে আসিনি, আমরা যার কাছে এসেছি উনি এনাদের মতন নন, একদমই এনাদের মতন নন। এসো, আমাদের আর একটু এগিয়ে যেতে হবে, বেশি দূরে নয়। ওই যে জাহেরের পিছনে থেকে যে ঝোপগুলো দেখতে পারছো ওইখানটাতেই। ঝোপগুলো পার করতে তাদের একটু ঝামেলাই পোহাতে হলো। ঝোপের মধ্যে শুধু ধুতো নয়, বেশ কিছু কাঁটাওয়ালা লেবু গাছও আছে।
ঝোপগুলো পার করে রাহুল সেখানে দেখতে পায় হাত পাঁচেক উঁচু কালো বর্ণের একটি পাথর দাঁড়িয়ে আছে, আর তার সামনে একটি পাথর শুয়ে রাখা। দেখতে মনে হচ্ছিল যেন বিগ্রহের সামনে পূজোর বেদি। আর সেই পাথরের দিকেই লক্ষ্য করে সরকার মশাই বলে উঠল, ওই পাথরটাকে দেখছো তো রাহুল, ওইখানে এক সীমাবঙ্গার বাস। সীমাবঙ্গারা সাঁওতালদের এক ধরনের অপদেবতা, গ্রামের আশেপাশে ঘুরে বেড়ানো আর অনিষ্ট করাই তাদের কাজ। তবে এইখানে যিনি আছেন তিনি আর সবার থেকে আলাদা। এই পুজোতে দুজন লাগে, একজন নায়ক আর একজন কুদুম নায়ক, মানে নায়কের সহকারী। এখানে ঠিক মতো পুজো করে তার উদ্দেশ্যে বলি দিলে তিনি মনের সকল ইচ্ছে পূরণ করে দেন। তবে এখানে তার সামনে কখনো খালি হাতে আসতে নেই, খালি হাতে আসলে উনি কুপিত হন আর অভিশাপ নেমে আসে ওই পূজারীর উপর। আপনি এসব বিশ্বাস করেন কাকা? রাহুল বাবু, তুমি কি জানো আমি আগে কি ছিলাম? গ্রামের কাউকে জিজ্ঞাসা করো আমার কি অবস্থা ছিল আগে। আর এখন বাজারের পাশে দোতলা বাড়ি, তোমাকে নিজের ছেলের মতো দেখি বাবা। আমার কথা মতো একটিবার পুজোটা করে দেখো, তোমার যা যা অশান্তি আছে সব দূর হয়ে যাবে। এই বলে বসে পড়ল দুজন। রাহুল বাবু, আমার ব্যাগে দেখো দুটো মাটির সরা, একটা ছুরি আর কিছু আতপ জ্বালা আছে, এগুলো বের করো। বাবা, যার মানত তাকে কিন্তু একটু রক্ত দান করতে হয়, তবে ভয় পেও না, খুব সামান্যই ব্যথা লাগে। আচ্ছা ঠিক আছে কাকা। আমি যা যা বলবো তুমি ওই পাথরের দিকে তাকিয়ে আমার সাথে সাথে বলবে, আর যখনই আমি ইশারা করব তখন তুমি তোমার ডান হাত কেটে 2-3 ফোঁটা রক্ত ফেলবে, পারবে তো বাবা? হ্যাঁ আমি পারবো। আচ্ছা তাহলে তাহলে আমার সাথে সাথে বলো, দেলানন্দে ও দেলানন্দে ও দেলানন্দে দেলানন্দে ও দেলানন্দে দেলানন্দে ও বঙ্গা। সরকার মশাই ইশারা করতে রাহুল তার ডান হাত কেটে ফেলে এবং তার থেকে 2-3 ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই একটা সরাতে তা তুলে নেয় সরকার মশাই, এবং আরেকটি সরাতে থাকা আতপ চালগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে বাড়িয়ে দেয় কালো পাথরের দিকে। রাহুল বাবু, এখন আসল কাজ, তোমার ডান হাতে একটা পাথর নিয়ে নাও, আমি মুরগিটাকে ধরছি, তুমি তুমি ঠিক মাথার পিছনটার দিকে একটা জোরে আঘাত করো, দেখো একবারে যেন কাজটা শেষ হয়ে যায়, অবলা প্রাণী বেশি যেন কষ্ট না পায়। পরের দিন সকালে বেশ বেলা করেই ঘুম ভাঙল রাহুলের। আগের দিন বাড়ি ফিরতে অনেকটা রাতই হয়েছিল দুজনের। দ্রুত তৈরি হয়ে কাঁটায় কাঁটায় 10টা নাগাদ ব্রাঞ্চে ঢুকতে রাহুলের কানে ভেসে আসলো ব্যাংক ম্যানেজারের গলা, কি মিস্টার রাহুল, আজ ব্যাংকে আসতে লেট হলো যে বরং। ইয়েস স্যার, আসার পথে বাজারের দিকটা একটু জ্যাম ছিল কি না। যাকগে, আপনার জন্য একটা সুখবর আছে, একজন নতুন উইন্ডো অপারেটর পাওয়া গেছে, আগামী সপ্তাহে কাজে জয়েন করবে। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না রাহুল। গত 1 বছর ধরে সে ক্যাশিয়ারের সাথে সাথে উইন্ডো অপারেটরের কাজটাও দুহাতে একাই সামলিয়েছে। কাজের চাপে সে গত 1 বছর ধরে বাড়তি কোনো ছুটি কাটাতে পারেনি। খুশিতে যেন বান ভাসি হয়ে যাচ্ছিল রাহুলের মন। তবে তার খুশি আরো দ্বিগুণ হলো দুপুর 1টা নাগাদ। কয়েক মাস আগে ইনক্রিমেন্ট হওয়া প্রায় 70,000 টাকা তার অ্যাকাউন্টে ঢোকে। সেদিন বাড়িতে ঢোকার মুখেই দেখা হয়ে গেল সরকার মশাইয়ের সঙ্গে। রাহুলকে ফিরতে দেখেই গলা খাকারে দিয়ে সরকার মশাই বললেন, কি হে, আজ যে তোমাকে বেশ খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ কাকা, আপনার দেয়া টোটকাটা কাজে লেগে গেছে। কই গুলটিটা দিন,
আজ আপনার কাক সমস্যার সমাধান করে দিই। তবে আজ যা কপাল খুলেছে না, মনে হচ্ছে জীবনের প্রথমবার গুলটি ছুঁড়েই কাক বেটাকে অক্কা পাইয়ে দিতে পারবো। তার আর দরকার হবে না, ওই কাক আজ আমার গুলটিতেই মরেছে। ওই দেখো, পেয়ারা গাছে ঠ্যাং বেঁধে ঝুলিয়ে রেখেছি, তুমি যাও গিয়ে বিশ্রাম করো গে। ও হ্যাঁ রাহুল বাবু, গতকালে যা যা হয়েছে কাউকে যেন এসব কথা আবার বলো না যেন, আর তুমিও একা একা এসব কিছু করতে যেও না, অপদেবতাদের ভালোর থেকে অশুভ করার ক্ষমতাই বেশি। নবীন সরকারের এই সাবধান বাণী খুব বেশি দিন মনে রাখতে হলো না রাহুলের। নতুন অপারেটর জয়েন করার সপ্তাহখানিক পর কলকাতার মেন ব্রাঞ্চে চাকরি হয় রাহুলের। কলকাতা যাওয়ার আগের দিন সন্ধ্যায় নবীন সরকার এসেছিল আড্ডা দিতে। অনেকক্ষণ নানা কথার পর সরকার মশাই বললেন, ভাবছি তুমি চলে গেলে এই ঘরটা আর ভাড়া দেব না, উপরতলা মেয়ে জামাইদের ছেড়ে দিয়ে আমি এই ঘরেই পাকাপাকি কাটি কাটব। কেন কাকা, তাহলে তো আর ভাড়া আসবে না। তার আর দরকার নেই, কি জানো তো রাহুলবাবু, আমি কয়েকদিন ধরে একটা স্বপ্ন দেখছি প্রতি রাতেই। তোমার ওই কাকটার কথা মনে আছে যেটা গুটি দিয়ে মারলুম? ওই কাকটা আমার স্বপ্নে আসে, আমায় বলে তোমার মেয়ে জামাই তোমাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিবে। আমি এই কথা শুনেই তোমাকে সাবধান করতে আসলুম, আর তুমি কিনা আমায় মেরে দিলে। আমার খুব ভয় করে রাহুলবাবু, মনে হয় আমার সময় বোধহয় ফুরিয়ে এসেছে। তুমি ভালো থেকো রাহুলবাবু, ভালো থেকো। পরদিন ভোর 5টার বাসে ছাতনা ছেড়েছিল রাহুল। এরপর প্রায় 10 বছর কেটে গেছে রাহুলের জীবনে। সে এখন কলকাতা ব্রাঞ্চের ম্যানেজার। রাহুল আর স্নেহার মধ্যমণি এখন 9 বছরের ছেলে রনি। রনি এখন ক্লাস 4-এর ছাত্র। রোজ সকালে স্কুলের জন্য তাকে তৈরি করা থেকে শুরু হয়ে শেষ হয় রাতের হোমওয়ার্ক দিয়ে। এমনই একদিন রাহুল অফিস থেকে ফিরতেই রনি দৌড়ে এলো। বাবা বাবা, আমি আজ হোমওয়ার্ক করব না, আমার মাথা যে খুব ব্যথা করছে। আচ্ছা বাবা যাও, আজ আর তোমাকে হোমওয়ার্ক করতে হবে না। বাবার মুখে এই কথা শুনে দৌড়ে নিজের রুমে চলে গেল রনি। আর কথাটা বলেই রাহুল বুঝতে পারে সে বড্ড বড় ভুল করে ফেলেছে। স্নেহা কোনো শব্দ না করেই রুম থেকে বের হয়ে গেল। আজ কিন্তু অফিস থেকে ফেরার সময় ডাক্তারের থেকে রনির রিপোর্টটা নিয়ে আসবে। গত সপ্তাহে চোখের 1000টা টেস্টের সঙ্গে একটা ব্রেন স্ক্যানও করা হয়েছিল। রাহুল এসব বিষয় নিয়ে তেমন একটা মাথা ঘামায় না, কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় রিপোর্টখানি ডাক্তারকে দেখিয়ে যা শুনতে পায় তা যেন আজও কানে বাজে রাহুলের। রনির চোখের টেস্টে কোনো কিছুই ধরা পড়েনি, কিন্তু যা ধরা পড়েছিল তা হচ্ছে ব্রেন টিউমার। ডাক্তার তখনই মুম্বাইয়ের নিউরোলজিস্টের কাছে রেফার করেন, আর তারপর থেকে পরের 2 মাস যেন জীবনটা থমকে যায় দুজনের। সার্জারি করে টিউমারটা বাদ দিলেও তেমন ফল হয়নি। সেই সার্জারির পরেই তার ব্রেনে ধরা পড়ে এক ধরনের ক্যান্সার, যার শতকরা 95% শেষ পরিণতি হচ্ছে মৃত্যু। গত 2 মাসে স্নেহার চোখের জল শুকিয়ে গেছে, চেয়ে আছে আইসিউতে শুয়ে থাকা ছোট্ট শরীরটার দিকে। আর রাহুলের সময় যাচ্ছে ডাক্তারের চেম্বার আর ক্যাশ কাউন্টারের মাঝেই। সব রকমের চেষ্টা যখন শেষের দিকে, তেমনই এক রাতে রাহুল এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে কোনো এক লোক তার সামনে সামনে হেঁটে চলেছে আর তাকে বলছে, এসো রাহুল বাবু, তিনি যে তোমার জন্য অপেক্ষা করছে।
রাহুল দেখে সে যেন পাথরে এক নদীর ধারে বনের মধ্যে দাঁড়িয়ে আছে। ভেসে আসছে পাথরের উপর দিয়ে জল বয়ে যাওয়ার মৃদু শব্দ। দূরে দাঁড়িয়ে আছে এক কালো পাথর, আর ভেসে আসছে এক ছন্দময় লাইন। দুদিন পর ছাতনা বাস স্ট্যান্ড থেকে ধুলো উড়িয়ে বাসটা ছেড়ে চলে যেতেই দেখে মনে হচ্ছিল যেন 10টা বছর পিছিয়ে গেছে রাহুলের জীবনে, আর মাঝের 10টা বছর যেন একটা স্বপ্ন ছিল। তবে 10 বছর আগের ছাতনাতলা আর এখনকার ছাতনাতলার মধ্যে পার্থক্য, এবার সে একা আসেনি, তার সঙ্গে স্নেহাও এসেছে। রাহুল ছাতনাতলায় এসে কি করতে চায় স্নেহাকে বলার পর স্নেহা আর একা ছাড়তে চায়নি রাহুলকে, সেও তার সঙ্গে এসেছে। বাস স্ট্যান্ড ছেড়ে নবীন সরকারের বাড়ির দিকে রওনা হতেই দেখা হলো তার সেই আগের ম্যানেজারের সঙ্গে। আরে স্যার, আপনি? ম্যানেজার সাহেবের একটু সময় লাগলেও একটু পরে ঠাওয়ার করে নিল। আরে রাহুল বাবু, যে তো হঠাৎ এতদিন পর এই ছাতনাতলায়। আসল কথাটা বললো না সে ব্যাংক ম্যানেজারকে। না মানে আসলাম আর কি, অনেকদিনই ছিলাম কিনা এখানে, হঠাৎ মনে পড়ে গেল, তাই ভাবলাম একটু ঘুরে যাই আর সরকার মশাইয়ের সঙ্গে দেখা করে যাই। সরকার মশাই মানে ওই নবীন সরকারের কথা বলছেন, আপনি যে বাসায় ভাড়া থাকতেন? হ্যাঁ, তার কথাই বলছি। তাকে আর পাচ্ছেন কোথায়? সে তো আপনি এখান থেকে চলে যাওয়ার 1 মাসের মধ্যেই পটল তুলেছেন। মানে সরকার মশাই মারা গেছেন? হ্যাঁ, ওই রাতে নাকি দোতলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন, আর সকালে তার মেজামায় তার মৃতদেহ খুঁজে পায়। ম্যানেজার মশাইয়ের শেষ কথাগুলো শোনার সাথে সাথে রাহুলের কানে ভেসে আসে নবীন সরকারের সেই শেষ কথাগুলো। ওই কাকটা আমার স্বপ্নে আসে, আমায় বলে তোমার মেজামায় তোমাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিবে। আমি এই কথা শুনেই তোমাকে সাবধান করতে আসলুম, আর তুমি কিনা আমায় মেরে দিলে। তবে এসব চিন্তা মাথা থেকে ভেসে যেতে খুব বেশি সময় আর লাগলো না। সে ভাবতে লাগলো এখন সরকার মশাই ছাড়া একা একা সে কি করবে। আর এরই মাঝে স্নেহার গলা ভেসে আসলো, তুমি তো জায়গাটাতে গিয়েছিলে, খুঁজে যেতে পারবে না? ম্যানেজার মশাই চলে যেতেই জিজ্ঞাসা করে স্নেহা। হ্যাঁ, তা হয়তো পারবো, তবে যদি কোনো বিপদ হয় তাহলে? যদি হয় বা, আমাদের কি আজ আর হারানোর কিছু আছে? স্নেহার এই কথাগুলো শোনার সাথে সাথে সাহস ফিরে পেল রাহুল। পরের আধ ঘন্টায় একটা কালো মুরগি আর প্রয়োজনীয় সব কিছু জোগাড় করে নিয়ে একটা অটোতে চেপে বসে দুজনে। বেলা গড়িয়ে সন্ধ্যা নামতেই তারা পৌঁছে যায় সে জায়গায় সেখানে সে আগেও এসেছিল। উদ্দেশ্য এক, কিন্তু আজ পরিস্থিতি অন্য। কিছু দূর এগিয়ে যেতেই ভেসে আসে মহুয়া ফুলের সেই ঘ্রাণ। নদীর বুকে আজ অশ্রুর কমতি নেই, বর্ষার আগেই নদীও যেন আজ অশ্রুসিক্ত, ঠিক যেন রাহুল আর স্নেহার মতো। আকাশে কালো করে এসেছে মেঘ, চারপাশে ধেয়ে এসেছে জনমের মতো অন্ধকার, আর তাদের সামনেই সেই পাথর যার সামনেই তারা আজ এসেছে। স্নেহাকে তার হাত কেটে একটু রক্ত দিতে বলাতেই একটুও দেরি করলো না স্নেহা। আতপ চালের সাথে রক্ত মিশিয়ে সেই পাথরের সামনে বাড়িয়ে দিয়েই মুরগিটা শক্ত করে ধরে বসে রাহুল, আর স্নেহাকে হাতে একটা পাথর তুলে নিতে বলে। আজ স্নেহাকেই এই পুজো সম্পন্ন করতে হবে। আমি মুরগিটা ধরছি, আর তুমি তোমার হাতের যে পাথরটা ওইটা দিয়ে মুরগির মাথার উপরে সজোরে আঘাত করবে। স্নেহা পাথর নিয়ে প্রস্তুত, কিন্তু এই সময় আকাশ ভেঙে কাছে কোথাও যেন খুব জোরে একটা বাজ পড়ল, আর রাহুলের হাতে থাকা মুরগিটা ডানা ঝাপটা দিয়ে ঢুকে গেল পাশের এক ঝোপের মাঝে।
রাহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আর কানে একটা ফিসফিস শব্দ। রাহুল বাবু, এত ভাবছো কেন? তোমার সামনেই তো আছে, ভয় পেও না, খুব সামান্যই ব্যথা লাগে। এ কোন পরিস্থিতির মুখে আজ রাহুল? এক প্রাণ বাঁচাতে আরেক প্রাণ। রাহুলের চোখ ভেঙে অশ্রুর বান ভাসে, কিন্তু খুব বেশি ভাবার কি আজ সময় আছে তার? সজোরে একটা পাথর ধেয়ে আসে মাথার ঠিক উপরটায়। রনি এখন সম্পূর্ণ সুস্থ। মুম্বাইতে সার্জারির পর শরীরে ক্যান্সারের আর কোনো চিহ্ন নেই। সকালের ব্রেকফাস্টটা শেষ করেই স্কুলের উদ্দেশ্যে গাড়িতে চেপে বসে রনি ও শহরের বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইন কোম্পানির মালকিন স্নেহা, ওয়াইফ অফ লেট মিস্টার রাহুল।